কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে 8 দফায় ভোট করা হচ্ছে, এখন কি অজুহাত আছে? তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্রে ক দফায় ভোট হয়, বাংলায় 7 দফায় ভোট। আপনি আগেরবারও 8 দফায় ভোট করে গোহারা হেরেছেন, এবারেও 7 দফা করেও গোহারা হারবেন? মানুষের জবাব দেবে বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের। বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্বাচনী এলাকার মধ্যে পড়ে গঙ্গারামপুর। সেই গঙ্গারামপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, এই ভোট শুধু প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার ভোট নয়, এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে 8 দফায় ভোট করা হচ্ছে, এখন কি অজুহাত আছে? তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্রে ক দফায় ভোট হয়, বাংলায় 7 দফায় ভোট। আপনি আগেরবারও 8 দফায় ভোট করে গোহারা হেরেছেন, এবারও 7 দফা করে গোহারা হারবেন? মানুষের জবাব দেবে। কি বলছেন অভিষেক, শুনব। কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আমাদের 8 দফায় ভোট করতে হয়েছে, এখন কি আছে অজুহাত? কি টাল বাহানা? ক দফায় ভোট হয় তামিলনাড়ুতে, ক দফায় ভোট হয় কেরালায়, ক দফায় ভোট হয় মহারাষ্ট্রে, ক দফায় ভোট হয় কর্ণাটকায়, বাংলায় 7 দফায় ভোট। আপনি আগেরবার 8 দফা করেও গোহারা হেরেছেন, এবার 7 দফায় আরো গোহারা হারবেন? মানুষ জবাব দেবে। 7 দফা 8 দফায় বাংলার প্রতি এই বৈমাতৃসুলভ আচরণ, আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে। এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয় বা বাংলায় মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার ভোট নয়, এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপড়ে ফেলার ভোট। একই সঙ্গে তিনি নিজের দলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূল যে কোনো পঞ্চায়েত স্তরে প্রতিনিধিরা কারোর সঙ্গে যদি অপব্যবহার করে বা ভেবে নেয় যে পঞ্চায়েতে জিতেছি বলে হাতের পাঁচ পা দেখব, কোনো রকম অভিযোগ পেলে আমরা রেহাত করি না। তিনি বলেছেন যে শেখ শাহজাহানকে সিবিআই, ইডি গ্রেপ্তার করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করেছে, সুদীপ্ত সেনকে ইডি সিবিআই গ্রেপ্তার করেনি, করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক সভা থেকে বার করে দলীয় ব্যবস্থা, অন্য কোনো দল নয় তৃণমূল নিয়েছে। কি বলছেন অভিষেক, শুনব। তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোনো রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব, কোনো রকম অভাব অভিযোগ যদি পাই আমরা রিয়াদ করি না। শেখ শাহজাহানকে সিবিআই, ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা, অন্য কোনো দল নয় তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনি দেখান তো, সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে? আপনি দেখান বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে? আমাকে দেখান যারা নারীর সুরক্ষা নিয়ে কথা বলে, নারী সম্মান নিয়ে কথা বলে, বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগীররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন, শারীরিক হেনস্থার, তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢুকায় ব্যবস্থা নেয়, এটাই পার্থক্য। বিজেপি দাবি, দুর্নীতির জন্য টাকা আটকে রেখেছে কেন্দ্র, এর আগে এই নিয়ে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছিলেন অভিষেক। এদিন ফের সেই চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আবাসের 10 পয়সা শ্বেতপত্র প্রকাশ করলে আমি রাজনীতি করব না, যারা মোদীর গ্যারান্টির কথা বলছে তারা আমার চ্যালেঞ্জ কেন গ্রহণ করছেন না? ইডি সিবিআই কমিশন সবই আপনাদের, এরা 10 পয়সা বাংলার মানুষকে দেয়নি, বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায়,
ভোটে হারার পরে সেটা করেছে। আপনারা 2019 সালে এদের জেতানোর পরেও টাকা দেননি, তাই এদের শিকড় থেকে উপড়ে ফেলুন, এদের থেকে আপনারা কোনো আশা রাখবেন না। 5 বছরে কী কাজ করেছে তার হিসাব চাইছি। যারা আমাদের মনের মুখের ভাষা জানে না, বাংলার পড়তে জানে না, বাংলায় কৃষ্টি সংস্কৃতি জানে না, তাদের আবার মোদিজির গ্যারান্টি? চলুন শুনে নি কি কি বলেছেন অভিষেক। কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আমাদের 7-8 দফায় ভোট করতে হয়েছে, এখন কি আছে অজুহাত, কি টাল বাহানা? কদফায় ভোট হয় তামিলনাড়ুতে, কদফায় ভোট হয় কেরালায়, কদফায় ভোট হয় মহারাষ্ট্রে, কদফায় ভোট হয় কর্ণাটকায়, বাংলায় 7 দফায় ভোট। আপনি আগের বার 8 দফা করেও গোহারা হেরেছেন, এবার 7 দফায় আরো গোহারা হারবেন, মানুষ জবাব দেবে। 7 দফা 8 দফায় বাংলার প্রতি এই বৈমাতৃসুলভ আচরণ, আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে। এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয় বা বাংলায় মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার ভোট নয়, এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপড়ে ফেলার ভোট। আর এদিকে শেখ শাহজাহানকে নিয়েও এদিন বক্তব্য রাখেন তিনি। তিনি বলেছেন ইডি সিবিআই নয়, রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে। কি বলেছেন অভিষেক শুনুন। তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোনো রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব, কোনো রকম অভাব অভিযোগ যদি পাই আমরা রিয়াদ করি না। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় পল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয় তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনি দেখান তো সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে? আপনি দেখান বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা? সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।